নেচার অ্যান্ড ওয়েদার ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। তীব্র তাপপ্রবাহের নাজেহাল সব্বাই। পশ্চিমবঙ্গ সহ ভারতের বিভিন্ন রাজ্যে স্বাভাবিকের থেকে তাপমাত্রা ছাড়িয়েছে কদিন আগেই। এরই মাঝে ধীরে ধীরে বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প প্রবেশ করতে শুরু করেছে, যার প্রভাবে আগামী তিন থেকে চার দিনের মধ্যেই পূর্ব উপকূলভাগে একটি লো প্রেশার সৃষ্টির সম্ভাবনা আগামী শনিবার থেকে বৃষ্টির অনুকূল পরিস্থিতি সৃষ্টি করবে, যা থেকে ভারতের পূর্ব উপকূল সহ উত্তর পূর্ব ভারত জুড়ে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ জুড়ে আগামী রবিবার বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা, সোমবার হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা, সাথে উপকূলের জেলাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে, যার ফলে রবিবার থেকে পারদ নিম্নগামী হতে শুরু করবে। শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গ সহ ভারতের পূর্বভাগে তাপপ্রবাহের সতর্কতা জারি থাকছে। আগামী বুধবার থেকে শুক্রবার রেকর্ড 44 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পৌঁছাতে পারে হাওড়া ও কলকাতা সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলোতে। এলনিনোর প্রভাব এই বছর ভয়ঙ্কর বিপর্যয় সৃষ্টি করবে বলেই আশঙ্কা প্রকাশ করেছেন আবহাওয়াবিদরা। জানিয়ে রাখি যে এলনিনো সাধারণত সেই পরিস্থিতিকে বোঝানো হয় যেখানে হঠাৎ করে সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা অনেকটা বৃদ্ধি পায়। সমুদ্রপৃষ্ঠের উষ্ণতা বাড়লে তার প্রভাব সরাসরি আবহাওয়ার উপর পড়ে। সাধারণত এলনিনোর প্রভাবে বৃষ্টিপাতের ঘাটতি দেখা দেয়, যা বর্তমান বছরে চূড়ান্ত পর্যায়ে পৌঁছতে পারে। আগামী সেপ্টেম্বর মাস পর্যন্ত ভারতে 20-30% বৃষ্টি ঘাটতির সম্ভাবনা। এলনিনোর প্রভাবে বৃষ্টির পরিমাণ যেমন কম হয়, ঠিক তেমনই সাগরে ঘূর্ণাবর্ত সৃষ্টির সংখ্যায় বৃদ্ধি পায়। মে মাসের প্রথম সপ্তাহে বঙ্গোপসাগরের বুকে একটি ঘূর্ণাবর্ত সৃষ্টির সম্ভাবনা, যা পরবর্তী সময়ে বিপর্যয়ের পরিস্থিতি সৃষ্টি করতে পারে। এই সংক্রান্ত সমস্ত আপডেট পেতে সঙ্গে থাকুন।